আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনবী, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া যারা জান্নাতে ঢুকেছে তারা বোঝে জান্নাতের স্বাদ। আর এই জান্নাতের স্বাদটা কি হবে? দুনিয়ার জমিনে কোন জান্নাত যেই জান্নাতটা আজকা সুলতানপুর শাহপুরের রেজবিয়া দরবারের আবুজনে বাবা, যারা আমরা এই সামিয়ানার নিচে বসেছি, আমার নবী কয় তারা জান্নাতের বাগানে বসেছে। কোথায় বসছি এখন? জান্নাতের বাগান শব্দটা যেহেতু বাগান লাগানো হয়েছে, এই বাগানের মধ্যে ফল ধরে ঠিক না বেটি? একটা আছে কাঠের বাগান, একটা আছে ফলের বাগান, আর একটা আছে গাছগাছড়ার বাগান। আসলে আমরা ফলের বাগান পছন্দ করি, ঠিক না বেটি? উম্মতে মুহাম্মদীর দরবারে যে বাগানটা সাজানো হয়েছে, এই বাগানটা এমন একটা বাগান যেই বাগানটা হলো একমাত্র আপনার আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী গুনাহগার উম্মতের কান্দারি রাহমাতুল আলামিন যেই নবী যেই উম্মতের ওয়াজ আমার আল্লাহ নিজে করেছে। শুধু তাই না, 1,24,000 হতে 36,000 পয়গম্বর যেই নবীর বাগানের ওয়াজ করেছে। এই বাগানটা হলো এমন বাগান, আজকে আমরা আখেরি জামানায় বসেছি, এই বাগানের ফল খাইতে রাজি আছি কি না? আওয়াজ দেখুন আছে কি না? যদি আমরা রাজি থাকি, আপনার আমার একজন পরম শত্রু আছে, শত্রু যদি পাশে থাকে তাহলে কি আমাদের যে কাজ সেই কাজ করা সম্ভব হবে? আওয়াজ দেন, বলবেন কয় শত্রু? আপনার আমার শত্রু না, এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ প্রথম মানবকে বলুন তো। এখানে কিন্তু একটা কথা আছে, আমাদেরকে যদি আমরা যথাযথ প্রশ্ন করি যে বলুন তো প্রথম নবীর নাম কি? প্রশ্নটা কিন্তু জটিল, প্রশ্নটা সহজ, জবাবটা কিন্তু জটিল। প্রথম নবী, আওয়াজ দেন, প্রথম নবী, শেষ নবী, পেঁচাইছে নি কথাটা? প্রথম নবী, আউয়ালে আখেরে জাহেরে বাতেনে আল্লাহু আকবার। আদম যখন মাটি পানির সাথে মিশ্রিত ছিল তখন আমার নবী, তখন রাহমাতুল্লিল আলামিন। আমার নবী হলো নবুয়তের দালানের প্রথম ই এবং শেষ। সুবহানাল্লাহ, আওয়াজ দেবেন আল্লাহু আকবার।
এখানে প্রশ্নটা আমাদের বলুন তো, আমাদের প্রথম নবীকে যখন এই প্রশ্নটা হবে তখনই হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যখন বলা হবে বলুন তো প্রথম মানব কে, কথাটা ক্লিয়ার? আওয়াজ দেন ক্লিয়ার? যার লকব হচ্ছে আবুল বাশার, আল্লাহু আকবার বলেন, যার লকব কি আবুল বাশার, বাশারের পিতা। লকবটা কার? হযরত আদম সুফিয়াল্লাহ, যিনি হলেন প্রথম মানব। সুবহানাল্লাহ, যিনি কি প্রথম মানব। তাহলে প্রশ্নটা ক্লিয়ার হয়ে গেল, প্রথম নবী হচ্ছে আমার নবী রহমাতুল্লিল আলামিন, প্রথম মানব হচ্ছে আদম আলাইহিসসালাম। এখন আদম আলাইহিসসালাম দুনিয়াতে আসবে, যে আদমের উপাদান হলো আগুন পানি মাটি কি বাতাস, আগুন পানি মাটি। আমি কি তরিকতের আলোচনা করব? আওয়াজ দেন করব, নাকি শুধু কিচ্ছা গাইনি গান গেয়ে যাবো, কিছু কথা বলবো? যেহেতু সুলতানপুর শাহপুর এলাকার মধ্যে আমি যথেষ্ট প্রোগ্রাম করি, আর এলাকাতে জানি যে তরিকতের কিছু পাগল আছে, আছে কি নাই? তাহলে বলবো, যিনি হচ্ছেন আদম সফিউল্লাহ, আমাদের আদি পিতা, তিনার উপাদানটা হচ্ছে আগুন পানি মাটি বাতাস। এই আগুন পানি মাটি বাতাস দিয়ে তৈরির আগে আর একটা জাতি আমার আল্লাহ বানাইছে, কি বানাইছে কি না? যেই জাতিটা 24 আওয়ার 24টা ঘন্টা আমার মাওলায় আলার দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, জোরে কোন আল্লাহু আকবার। আমার মাওলা পাকের প্রেমে, মাওলা পাকের তাসবিহতে সদা সর্বদা রত ছিল, যাদের কোনো খানা নাই, ঘুম নাই, নিদ্রা নাই, আখার নাই, বিবি নাই, স্ত্রী পুত্র কোনো কিছুই ছিল না, শুধু আমার মাওলা পাকের জিকির ছিল। এই জাতিটাকে আওয়াজ দেন, জাতিটা কি? এই ফেরেস্তা জাতিটা এখন যিনি এত মাওলা জিকির করে, মাওলা শান করে, তারপরে আমার আল্লাহর ইচ্ছে হলো আদম বানানো, ঠিক না? এই আদমের সাথে আমার আল্লাহর কি সম্পর্ক? এই আগুন পানি মাটি বাতাস দিয়ে তৈরি এই এই আদমের সাথে আমার মাওলার কি সম্পর্ক? হাদিসে কুদসিতে আমার আল্লাহ কো, আমার আল্লাহ কো, আল ইনসানু সিররি ওয়া আনা সিররা, আল্লাহু আকবার বলুন, এই আদমের সাথে আমার একটা গভীর সম্পর্ক আছে, নিগুড় সম্পর্ক আছে, এই সম্পর্কটা আর কেহ জানে না, আর আমি আল্লাহই জানি এই আদমের পাওয়ার কত দিয়েছি। জোরে করেন না সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি এই আদমের কত পাওয়ার দিছি, আর এই আমার মধ্যে রহমানিয়তের যে রহিম আছে, আমার রহমানিয়তের পাওয়ার কত এই আদমে জানে, জানে কি জানে? আওয়াজ দা বলুন, জানেন কি জানে না? আমার ওই আদি পিতা আদম সফিউল্লাহ, যার লকব হলো আবুল বাশার, বাবা আদম সফিউল্লাহকে দুনিয়া জমিনে যখন মানব আকৃতিতে পাঠাবেন, ওই মানব আকৃতিতে পাঠানোর জন্য আমার আল্লাহ কারো মিটিং এর দরকার নাই, কারো কোনো মজলিসের দরকার নাই, এমন অবস্থায় আমি আল্লাহ একটা মিটিং করেছিল ফেরেশতাদেরকে নিয়ে। আমার আল্লাহ বলেছিল আমি আদম দুনিয়ায় পাঠাতে চাই, ফেরেশতারা বলেছিল খুদা গো কেন তুমি আদম পাঠাইবা, কারণ আমরা তো তোমার জিকিরের জন্য, তোমার ইসমে আজমের জন্য যথেষ্ট। হে পরমাত্মার, ওই আদম দুনিয়ার জমিনে যাবে, মাটামাটি করবে, কাড়াকাড়ি করবে, ও খোদা ভাই ভাই মারামারি করবে, আমার আল্লাহ কো আমি যা জানি তোমরা তা জানো, কি তোমরা তা জানো না? আমি সামনের দিকে যাব, এই জন্য বলেছি যিনি আপনাকে আমাকে দুনিয়ায় পাঠানোর আগে কি দিয়েছিল, কুমন্ত্রণা দিয়েছিল বলুন তো, তিনি আমাদের বন্ধু না শত্রু? আওয়াজ দেন বন্ধু না শত্রু। ওই শত্রু এখন আছে কি নাই? আওয়াজ দেন আছে কি নাই? ওই শত্রুকে তাড়ানোর জন্য আমার আল্লাহ আদম আদম সন্তানের জবানের মধ্যে এমন একটা বুলেট ফিটিং করে দিয়েছে, বলবেন হুজুর বুলেটটা কোথায় দেখা তো যায় না। আমার আল্লাহ করে ইবলিস
আমার আদম সন্তানের জবানের মধ্যে আমি আল্লাহ এমন ছোট একটা ইসিম দিয়েছি, যে ইসিম শাহপুর রেজবিয়া দরবার থেকে পাঠ করবে, আর তুই হাজার হাজার মাইল দূরে দাঁড়াইবি। জোরে কইতেন আল্লাহু আকবার। এখন বলবেন হুজুর ইসিম নাকি, এই জন্য আমি সর্বপ্রথম বলেছি আমার সাথে পড়ুন আউযু বিল্লাহ মিনাশ শাইতানির, বিসমিল্লাহির রহমানির রহিম, ইহদিনাস يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا يَا اللَّهُمَّ محبت دي সমস্ত ভালোবাসা উজ্জ্বল করে দিয়ে নবীজির নুরানি নজর মুবারকে পড়ার জন্য বন্ধু ঈশা দরবার থেকে আমরা কিছু সময় আমি নবী কামলওয়ালাকে ভালোবাসা দিতে চান কি চান, আওয়াজ দেয়া কোন চান কি চান, আমার নবী ডাক দেয়া করে ও শাশুড় গ্রামের উন্নত, আমি নবী তোর বিল্ডিং চাই না, আমি তোর অট্টালিকা চাই না রে, আমি তোর সুন্দর পরিধানের জামা চাই না রে উম্মত, যদি তুই এই খোলা আকাশের ময়দানে বস কিছু সময় আমি নবী কি মহব্বত ভরে ভালোবাসা দে, ওই ভালোবাসার কারণে আমি নবী তোর সনদ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই। জোরে কর না আল্লাহু আকবার। বলবেন কেমন করে গো, আজকে তো আমরা বসেছি আমাদের কি জন্য লাভটা কি বন্ধু, আজকে আপনি পিএইচডি, আপনি ডক্টর, আপনি আপনি মুফতি, আপনি বাজার, এই এলাকার ইঞ্জিনিয়ার নামি দামি ব্যক্তিত্ব সন্তান রয়েছে বাজান গো, যেদিন আপনার আমার এই হায়াতের জিন্দগি শেষ হওয়ার পর বন্ধু যখন আপনার আমার শেষ শ্বাসটা চলে যায় তখন আর আব্দুল করিম আব্দুল রহিম থাকে না, যেই রকম এই বাড়ির মালিক আমার শ্বশুর আব্বা ছিলেন শামসুলক মুন্সি সাহেব, এখন শামসুলক মুন্সি নাই, এখন তার আউলাদ রয়েছে বন্ধু, আপনার শেষ শ্বাসটা যখন থাকে তখনও আপনাকে মরহুম বলা হয় না, একটা শ্বাস যখন আপনার হৃদয় থেকে পালিয়ে পালিয়ে যায় তখন আপনার নামটা হয়ে যায় মরহুম। এমত অবস্থায় আপনার ছেলে মুফতি রয়েছে, আপনার ছেলে ইঞ্জিনিয়ার রয়েছে, আপনার ছেলে ডাইরেক্টর, আপনার ছেলে কি বড় বড় চাকরিজীবী ব্যবসায়ী রয়েছে, বলুন যখন আপনাকে আপনি লাশ হয়ে যাবেন, এবার লাশ হওয়ার পরে যখন আপনাকে কবরস্থ করবে বা জানো ওই কবরের মধ্যে কোনো সন্তান যাইবো নি, আওয়াজ দেন যাইবো, যখন আমরা কবরের মধ্যে শুয়াইব গো তখন আমরা ছোট্ট একটা বাক্য পাঠ করি, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাত, চিৎকার দেখুন আল্লাহু আকবার, আমরা কই কি কয় না, আওয়াজ দেন কই কি কয় না, আমরা কার মিল্লাতে দিয়া দেয় কোন লাস্টার আব্বায় মাহফিল করে যখন বাড়ি যাইতে দেরি হই, যেই মা সন্তান বাড়ি না আসা পর্যন্ত ঘুমাই না, এমন মা এমন একদিন ঘুমাইয়া গেছে, এমন ঘুম ঘুমাইল রে যে ঘুমের পরে আর আপন সন্তান
আপনজন যারা আছে বলে মাকে কি করো, সন্তানের দায়িত্ব হলো। ভাই ও আমার মা ইন্তেকাল করেছে, এখন তোমরা কবরের ব্যবস্থা করো, এবার কাফন দাফনের ব্যবস্থা করো, এবার মাকে আমরা কোথায় দিব বলুন, আওয়াজ দেন কোথায়। মাকে যখন আমরা কবরে দিব, এবার কবর থেকে যখন আমরা চলে আসব, আর কেউ দরদি নাই, আর কেউ বান্ধব নাই রে, ওই সময় একজনই বান্ধব হবে যার মিল্লাতের মধ্যে রেখে দিব বিসমিল্লাহ মিল্লাতের রাসূল। আল্লাহু আকবার কর না, কষ্ট লাগতেছে, আওয়াজ দেন, কষ্ট লাগি না। বাজানো যার মিল্লাতের মধ্যে এমন মহব্বতের মাকে রেখে দিব, যার মিল্লাতে যারা হাতে সপর্দ করব, এমন দয়াল দরদির সাথে পরিচয় করা দরকার আসেনি, আওয়াজ দেন আসেনি। তো কেমনে পরিচয় করবেন বলবেন, হুজুর আমার তো টাকা নাই, আমার তো কোনো নামি দামি কোনো লোক না, আমি কেমনে যেরকম এমপি মন্ত্রীর কাছে সহজে যাওয়া যায় না। আর যেই ব্যক্তি কবরে আসবে, যিনি কবরে আসবে, তিনার সাথে আমি কেমন করে পরিচয় করব। আমি বলবো রে ও শাহপুর গ্রামের বাবারা ভাইরা, সুলতানপুর গ্রামের বাবারা ভাইরা, বিরামপুরের জমিনের বাবারা ভাইরা, রেজবিয়া দরবার আশেকরা রে, আমি বলবো ওই ওই নবীর সাথে মোহব্বত করার জন্য টাকার দরকার হবে না, অট্টালিকার দরকার হবে না, শুধু একটাই দরকার হবে, তোমার মধ্যে যতটুকু মহব্বত আছে, ভালোবাসা আছে, সমস্ত ভালোবাসাটুকু উজাড় করে দিয়ে মহব্বতের আওয়াজে পড়ি আল্লাহুম্মা আসিমার চক রণদিন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা পরীক্ষা করে ফেলি, যেইরকম বাজারের মধ্যে যখন দুধ নেই, দুধের মিটার আছে আছে কি নাই, আমরা জ্বর মাপতি, জ্বরের মিটার আছে থার্মোমিটার, এবার যার শরীরের মধ্যে জ্বর আছে থার্মোমিটার কাছে নিলে বোঝা যায়। ও বন্ধু, যার মধ্যে আমার নবীর প্রেম আছে, আহলে বাইতের মহব্বত আছে, আমরা সর্বপ্রথম যখন দুরুদে মুস্তফা পড়ে, ওই দুরুদে মুস্তফার মধ্যে দেখা যায় কার ঈমান কতটুকু তাজা, ঠিক না ভাই, আওয়াজ দেন না, ঠিক না ভাই। এই জন্য আমি বাজান, ও বন্ধু এই জন্য আমি নবীর আওলাদের উপর দুরুদ পড়ি, সাল্লাল্লাহ আহলে বাইত নূর নবীজির আওলাদিন, সাল্লাল্লাহ সব শহীদান, সালাম উম্মে মুকমিনিন, আল্লাহ মোহাম্মদ ওয়ালা এ
মিশাইয়ে দেনা, পার কর গো বব সিন্ধু অকুলে দেখ কর কো, পার কর গো বব সিন্ধু অকুলে দেখ কর কো, তোমার দয়ার আসে এই দরবারে কান্দিতেছি হবে গোল, আল্লাহুম্মা সামনের দিকে আগায় যান, পেছনের ভাইদেরকে বসার জন্য দেন, সামনের দিকে আগায় যান, ওয়ালা আলি আমাউলানা আম্মাদ লা ইলাহা, আওয়াজে বলি আল্লাহু আকবার, আর একটু আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আসলে কি কষ্ট হইছে? না কষ্ট হইছে? না বাবুর সেহালি, আমি আসার সাথে সাথে ঢুকতেছি কো হুজুর একটা মেসেজ আইছে, হুজুর একটু জিকির দিয়ে, আসলে জিকিরের ফাগল তো যারা নবীর বান্দা যারা আল্লাহর বান্দা, ঠিক না বেটি? আওয়াজ দেন, ঠিক না বেটি? জিকিরে পরিষ্কার হয় কি, আওয়াজ দেয় এখন কি, আর যেই কলব পরিষ্কার হয়ে যায় এই কলবের ভিতরে কে তাহলে যেই কলপটা পরিষ্কার হয়ে যায় এই কলপটার মধ্যে কার বাড়ি? আওয়াজ দেন, কার বাড়ি? যার কলপের মধ্যে আল্লাহর বাড়ি, হে ওই অলিয়া, ঠিক না বেটি? আওয়াজ দেন না, ঠিক না বেটি? আমরা অলি হইতে চাই কি চাই না? আওয়াজ দেন, চাই কি চাই না? ও বন্ধু, ওলি আল্লাহ হ, যাকাত নামাজ রোজা এগুলি তো করতে হবে শরীয়ত, শরীয়তের পরে আবার কিছু কিছু আছে কি মারে মারে আছে কি নাই? আওয়াজ দেন, আছে কি নাই? যারা রেজবি মাওলার পাগল, যারা রেজবি মাওলার ফেমে 24 আওয়ার 24 ঘন্টা রয়েছে, এরা দেখতে পারছে যে রেজবি মাওলার মধ্যে শরীয়তের পরেও আরো কিছু আছে, আছে কি নাই? আছে কি নাই? এখন আমি সামনের দিকে যাইবো, আশা করি প্যান্ডেল ভরে গেছে, আরো আমার আশেকের আসল নবী প্রেমিক যারা রয়েছে, রেজবি মাওলার প্রেমিক যারা আছে, আমি বলবো এরা কোনো গড়া থাকতে পারে না, ঠিক না বেটি? সাপুরে কি বা যায় বলুন তো, ফাতাইরা বাসিটার নাম কিতা দেখছেন নি? সাপের হেলা দেখছেন নি? কষ্ট লাগতেছে? সামনে যামু, সাপের হেলা দেখছেন? এখন সাপের খেলা যে দেখায় সাপুরে, বাসিটা কি এমনে ধরে না এমনে ধরে? হ্যাঁ হ্যাঁ, এমনে ধরে ফাতাইরা। এখন সাপুরে যখন বিন বাজায়, এবার 10 কানে হেত দূরে একটা ফানক সাপ গর্তের মধ্যে এমনি ঘুমাই রয়েছে, কেমনে এমনে শীতের দিন তো একটু কাইতে ঘুমাই রয়েছে। এখন সাপুরে যখন বিন বাজাইয়া দিছে, বাসি বাজাও বাসি বাজাও রে রেজবি মাওলার প্রেমের শানে হেতে, আরে যেই শান বাজাইলে ববে ববের খিদা যাই দূরে, আরে সেই প্রেমেতে বাজাও বাসি রে। এবার যখন সাপুরিয়া বিন বাজি বাজায়, এবার 10 কানি হেত দূরে পানক সাপ জুমাইয়া রয়েছে, এবার তার কানের মধ্যে যখন বিন বাসির আওয়াজ গেল, এবার পানক সাপ মাথাটা উঠাইয়া দেখে কোন দিক থেকে আওয়াজ আসতেছে, ঠিক না বেটি? এবার তার জানের বই করে না, প্রাণের বই করে না, মরণের বই করে না, প্রেমিক যারা দিশাহারা মরণের বই করে না, প্রেম তো মরে না, জোরে কোন আল্লাহু আকবার,
আরে প্রেমিক যারা দিশহারা মরণের বয় করে না প্রেম তো মরে না জোরে কোন আল্লাহু আকবার। এবার যখন বাসি বাজায় রে এবার সে মরণের বই করে না, কারণ তার সম্পর্ক হইল বাসির সাথে। কার সাথে? আওয়াজ দেন না, কার সাথে? এবার পানাক সাপ দৌড়াইয়া দৌড়াইয়া সাপুরিয়ার কাছে আসে, আসার পরে দেখা যায় সে ফনা ধরে রাস্তে থাকে। এবার যদি জিজ্ঞেস করাম, রে পানাক সাপ তোর কি জানার ভয় নাই, তুই কেন তুই দৌড়াইয়া আসলি এই সাপুরের কাছে? এবার সাপুরের কাছে যখন প্রশ্ন করা হয়, এবার সাপ জবাব দিতে থাকে, রে বন্ধু তুই তো বুঝোস না আমি কি জন্য চলে আসছি, আমি সাপুরের সাথে কোনো আমার কোনো সম্পর্ক নাই, আমার সম্পর্ক হইলো বেতা এবং বিশের সাথে। আমার সম্পর্কটা হইলো বেতা এবং ব্যথা এবং কি বাসির সাথে। যখন আমার ব্যথা আছে বাসির আবার যখন পাইলাম, আমি জানার বই করতে পারি না, আমি দৌড়াইয়া সাপুরের কাছে আসি। বন্ধু যার মধ্যে আমার নবীর প্রেম রয়েছে, আহলে বায়াতের মহব্বত রয়েছে, মাওলা আলীর প্রেম রয়েছে, মা খাতুনের জান্নাত ফাতেমা আলাইহিস সালামের প্রেম রয়েছে, মাওলা হুসাইন মাওলা হাসাইন পাঁচ পাঞ্জাতুনের প্রেম যার মধ্যে আছে। এবার যখন আলেমগণ যখন কোন তরিকতের শায়েখগণ যখন এইরকম বাজনা বাজাইয়া দেয়, দেখা যায় নবীর প্রেমিকের দল দৌড়াইয়া আসে। ঠিক না বেটি? আওয়াজ দেন না, ঠিক না বেটি? এবার আমরা বলতে হবে, আমরা বলবো কেন এই চল, এই কেন আমরা এই সম্পর্কটা। আসলে বন্ধু গভীর মনোযোগ অন্তরে কান আমি আলোচনা কিন্তু এখনো যাই নাই। কষ্ট লাগে? আওয়াজ দেন, কষ্ট লাগে? সামনে পারবো কিনা? বাজান আমার গভীর মনোযোগ অন্তরে কানটা লাগাইয়া দাও। এই জন্য না সম্পর্কটা বলছি, আমরা যখন করি কাসিদা টান দি, নবীর প্রেমে যখন কোন কালাম গাসিদা টান দি, আশেকে রসুল নবীর পাগল যারা মাথা নাড়াইয়া নাড়াইয়া আমার মাওলা ভাগে জিকির করে। এবার আমি বলবো গো, যেই সাপ দৌড়াইয়া আসলো দশকানি হের দূরে, কিন্তু সাপুরের নিচে স্টেজের নিচে একটা দৌড়া সাপ, আসলে দুরা সাপ উঠবো নি। হ্যাঁ কিরে কিরে, দুরা সাপ উঠতো না, কারণ কি তার কি নাই? এবার যদি জিজ্ঞাই, এই দুরা তুই অত বড় দুরা গারমুডা তুই উঠলে না, কারণটা কি? দুরা কইব, ও ভাই আমার বহিস না, কারণ আমার কোনো বিষও নাই, বাসির সাথে কোনো প্রেমও নাই। ঠিক না বেটি? আওয়াজ দেন না, ঠিক না বেটি? ঠিক এইরকম অলির প্রেমিক নবীর প্রেমিক যারা কালাম কাসিদা শুনলে মাথা লড়ে, কিন্তু ওহাবি হারেজি রাফিজি হেরার মাথা লড়ে না। ঠিক না বেটি? আওয়াজ দেন না, ঠিক না বেটি? আল্লাহ আমাদেরকে অলিদের পক্ষে থাকার তৌফিক দেখ। আওয়াজ দেব না, আমি আমার শুরুতে আমি বলেছিলাম যে পাকপান যাতন কি, আওয়াজ দেন, সামনে যামো, আওয়াজ দেন, যামো, কষ্ট হইব না তো? পাকপান যতন নাম কই? পাকপান যতন শুনি, আসলে পাকপান যতন কানা, কষ্ট হইতো না তো? অভিশাপ হইতো না তো? পাকপান যতন কে? এই পাকপান যতন বিভিন্ন জায়গায় আমরা তরিকতের ভাইয়েরা পাকপান যতনের কি করে মাহফিল করে, কিন্তু দুশমন রাসূলরা জিজ্ঞেস করে, এই বেটা তোরা পাকপান যতন কই ভাইলি? এখন কই পাইছি? কোরআন হাদিসে আছে কি নাই কিছু কইব? আওয়াজ দেন, কইব? আজকে বর্তমানে ওয়াজ আওয়াজ বহুত হইতেছে, নবীর শান ওলির শান আমরা বহুত গাই, কিন্তু আহলে বায়াত পাকপান যতনের শান নাই। ঠিক না বেটি? অথচ নবী কয় আমার পাকপান যতন, আমার পাকপান যতনের সাথে মহব্বত রাখাটাই হলো ইমান ঠিক রাখার কারণ। আওয়াজ দেখুন, আল্লাহু আকবার। পা করতো কি তো? পা করতো পবিত্র, পবিত্র। পান যাওয়ার তো কি? পাস। পা করতো পবিত্র, পান যাওয়ার তো পাস। তন অর্থ কি? দেহ। ত
তন অর্থ কি দেহ। এখন পাক পাঞ্জতনের পুরা মিনিংসটা হলো পবিত্র পাঁচজন। আল্লাহু আকবার কর, আওয়াজ দে এখন আল্লাহু আকবার। এবার তারা কারা পবিত্র, তারা কারা পবিত্র, কোথায় থেকে পবিত্র আমি কই না, মাউল রেজবি মাওলা কয় না, দুনিয়ার কোন বড় পীরে কয় না, আমার আল্লাহ কো বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি মানুষ বললে তো ইমান দূরের কথা, নবী আওলাদ আহলে বায়াতের পাক পাঞ্জতনের একজনকে যদি আমার মতো বলা হয় ইমান থাকবে না, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। কারণ ঘোষণাকার আল্লাহর হুকুম অমান্যকারী কি, আওয়াজ দেন আল্লাহর হুকুম অমান্য কি, কাফের হয়। এই জন্য আমি বলি না, রেজবি মাওলা বলে না, কোনো হুজুর বলে না, কোনো পিশাব বলেন নাই, আমার আল্লাহ কয়। তাদেরকে আমি পুত পবিত্র করেছি, কেমন পবিত্র বলুন তো, দুনিয়া জমিনে এমন কোন সন্তান আসেনি মসজিদে জন্মগ্রহণ করছে, আছে আছে আছে, আওয়াজ দেন আছে, মসজিদে জন্মগ্রহণ করছে এমন কোন মা নাই, বাচ্চা প্রসব করেছে এমন কোন মা নাই। দুনিয়ার মানুষ একটু গভীর মনোযোগ অন্তরে কান্দা লাগাইয়া দাও, পাক পাঞ্জতন কেন পবিত্র তাদেরকে এই জায়গার মধ্যে শুরু করছি। আমরা প্রথমে দেখি খানা একাবার মধ্যে একজন পুরুষের জন্ম, জানেননি, আওয়াজ দেন জানেননি, কার না বাজান গভীর মনোযোগ অন্তরে কান, আজকে করি ওয়াজ সকালবেলা যেন আওয়াজ না হয়, কে বাইতুল্লাহ শরীফ খানায়ে কাবা, যেই বাইতুল্লাহ শরীফ জিয়ারতের জন্য হাজার হাজার হাজী সাহেব বাংলার জমিন থেকে নয় বিশ্বের জমিন থেকে খানায়ে কাবায় যাইয়া কি করে তাওয়াফ করে। ও বন্ধু, এই খানায়ে কাবার মধ্যে জুনুবি কোনো মহিলা ঢুকতে পারেনি, অপবিত্রা কোনো মহিলা ঢুকতে পারেনি। আমার আল্লাহ দেখায়া দিছে মাওলা আলীর শান কত যে মহান, বলন মাওলা আলীর শান কত যে মহান, নবীর দিনে প্রথম যিনি আনিল ঈমান তিনি হলেন মাওলা আলী, প্রিয় নবীর জান তিনি হলেন মাওলা আলী, বলুন জান তিনি হলেন মাওলা আলী, প্রিয় নবীর জান, কোরআনেতে যাকে আল্লাহ দিয়েছে সম্মান মাওলা আলী শেরে খোদারনেতে প্রমাণ, জোরে কোন আল্লাহু আকবার, আরে কোরআনেতে যাকে আল্লাহ দিয়েছে সম্মান মাওলা আলী শেরে খোদারনেতে প্রমাণ, বদর উহুদ অন্ধকে যার বদর উহুদ অন্ধকে যার অসীম অবদান তিনি হলেন মাওলা আলী, প্রিয় নবী বল আহা তিনি হলেন প্রিয় নবীর জান, তিনি হলেন মাওলা আলী প্রিয় নবী, আহা তিনি হলেন মাওলা আলী প্রিয় নবী, আর হাদিসেতে যাহার শানে নবীজি ফরমান মাওলা আলী শেরে খোদা মাওলা, আমি এলেমের শহর আমি আলী দারওয়ান, জোরে কোন আল্লাহু আকবার, আর একটু আওয়াজ দে কোন আল্লাহু আকবার, আরে হাদিসেতে যাহার শানে নবীজি ফরমান এলেমের শহর আমি আলী দারওয়ান, নবীর প্রেমে যা করিবে এলেমের নবীর প্রেমে যে করিবে ইলমের সন্ধান, মাওলা আলীর নূর কদমে হয়ে যাও কুরবান, মাওলা আলীর নূর কদমে হয়ে যাও কুরবান, আলীর কত শান, জোরে কোন আল্লাহু আকবার, কষ্ট লাগে নাকি, আওয়াজ দেন কষ্ট লাগতেছে নাকি, এরে বন্ধু খানায়ে কাবার মধ্যে জিনার জন্য তিনি পবিত্র না অপবিত্র, আওয়াজ দেন
এই দুনিয়ার জমিনে মাত্র একজন পুরুষই আছে যিনি পাক পাঞ্জাতনের একজন, যিনি হলেন মাওলা আলী। মাওলা আলী যিনি হলেন ও বন্ধু মাওলা আলী খানা কাবার মধ্যে জন্ম, বলুন কার বাপ দাদা জন্ম হইছে? হইছেনি। এবার যেমনে বলেছিলাম পাক পাঞ্জাতনের পাঁচজন, একজন হলো আমার নবী। কে? আওয়াজ দেন কে? নবীজি। নবীজির মধ্যে পাক পাঞ্জাতনরা নিহিত ছিল যখন দুনিয়ার জমিনে আসে নাই। অসুবিধা লাগে, কষ্ট লাগে, সামনে যামুনি মহব্বতে পড়ি আল্লাহুম্মা মাশাআল্লাহ। বলতেছিলাম পবিত্র পাঁচজনের শান আমার আল্লাহ দিয়েছে, কে দিয়েছে? আবার জিজ্ঞেস করুন কে দিয়েছে? একজন হলো আমার নবী, দ্বিতীয় জন হলো মাওলা আলী, এবার বলুন তৃতীয় জন হলো খাতুনে জান্নাত মা ফাতেমা আলাইহিস সালাম। ও বন্ধু এবার আপনার মা আমার মা, দুনিয়ার এমন কোন মা আসেনি যে মা হলো উম্মতে মুহাম্মদের নাজাতের জন্য কান্দা। বাজান আমার, আমি বলতে চাই মা খাতুন জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, যিনি শুভ পরিণয় পবিত্র শাহী মুবারক আমার মাওলা আলীর সাথে আল্লাহর পছন্দে সংগঠিত হয়েছে, ঠিক না বেটি? আওয়াজ দেন, ঠিক না বেটি? বন্ধু ও আমার আশেক রাসূল নবী পাগলেরা মাওলা আলীর সাথে যখন শুভ পরিণয় হবে, এখন আমাদের মোহরানা হয় দেন মোহর হয় 10 লাখ 20 লাখ হয় কি হয় না? দেন হয় কি হয় না? মা খাতুনে জান্নাতের মোহরানা 400 মিসকাল চান্দি ধার্য করা হয়েছে, মা খাতুনের জান্নাতের কাছে যখন খবর আসল, মা খাতুনের জান্নাত তাতে রাজি হয় না। কে রাজি হই না, সন্তুষ্ট মনে হয় না? এবার আমার আল্লাহ জিব্রাইল রে পাঠাইয়া দিছে, আওয়াজ দে এখন। যখন জিব্রাইল আমিনকে পাঠাইলেন, জিব্রাইল আইসা আমার নবীর সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো ও নবী, নবীজি গো খাতুনে জান্নাত এই 400 মিসকাল চাঁদিতে সন্তুষ্ট নয়, আমার আল্লাহ বলেছে খাতুনে জান্নাত ফাতেমার মোহরানা স্বরূপ দুনিয়া এবং আখেরের যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ হিসেবে আমার আল্লাহ কবুল করেছে। জোরে কোন আল্লাহু আকবার। এবার এই খবরটা যখন মা খাতুনে জান্নাতের কানে পৌঁছায় দেওয়া হলো, এবারও আমার মা খাতুনে জান্নাত বিনাইয়া বিনাইয়া কান্দে। কি করে কান্দে? এবার যখন কান্দে
এবার যখন কান্দে আমার নবী কান্নিওয়ালা ডাক দিয়া কয়, মহব্বত করি আল্লাহুম্মা সাল্লা সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদানা মুহাম্মাদ। দুনিয়ার এবং আখেরের উভয় জগতের কল্যাণ যখন দানিয়ে রাজি করলেন, মা খাতুনে জান্নাত কাঁদে, এবার আমার নবী কামলিওয়ালা ডাক দিয়া কো, ফাতেমা রে তুমি কেন কান্দো? এবার ফাতেমা ডাক দিয়া কো, বাবা আমার আল্লাহ হলো রাব্বুল আলামিন, আপনি হলেন রাহমাতুল্লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ আমি দেখি 24 আওয়ার আপনি সদা সর্বদা উম্মতের মায়া কান্দেন। ইয়া রাসূলুল্লাহ আমি দেখি গো আপনি উম্মতের মায়া কান্দেন। এবার আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল রে এবার তুমি যাও, আমি বুঝতে পেরেছি আমার ফাতেমা কি চাই। এবার ফাতেমার কাছে যখন আসলেন, মা ফাতেমা তো জোখরা রাদিয়াল্লাহু তাআলা এবার বলতেছে, রে খোদা আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার বাবার উম্মত গুনাহগার উম্মত হবে, ওই উম্মতের নাজাত যদি আমার মহরানা কবুল করা হয় আমি ফাতেমা খুশি হয়ে যাব। জোরে কোন আল্লাহু আকবার। কষ্ট লাগে, অসুবিধা লাগে, আমার পরে কিন্তু আসতেছে আমার বাজান, যিনি ওয়াজ না, যিনি হোসেন কিতাব, কিতাবের বহর নিয়ে আইব, কিন্তু ওনার সামনে আমরা ওয়াজ করা ঠিক না, আমরা ওনার ফয়েজ এবং বরকত চাই। এরপরেও যেহেতু বসছি, দু চারটি কথা বলি, অসুবিধা লাগে না তো, কষ্ট লাগছে না তো? এবার মহারানা কি হয়েছে, উম্মতে মুহাম্মদীর, উম্মতে মুহাম্মদীর নাজাত হচ্ছে খাতুনে জান্নাত ফাতেমার বীর মহারানা। আওয়াজ দেখুন আল্লাহু আকবার। এবার বলুন, এই মহারানা কোনো মার আসেনি, কোনো ফিসাদের মার আসেনি, আওয়াজ দেন আছে, কোনো গারমুডার মার আসেনি। এবার তিনি বলুন খাতুনে জান্নাত ফাতেমা, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিব্রাইলের কাছে একটা চিঠি লিখে পাঠাইছে, কি যে আমি কবুল করছি, কি করছি আমি কবুল করছি, সাদাকা উম্মতি মুহাম্মাদি, উম্মতে মুহাম্মদীর নাজাত হিসেবে আমি ফাতেমার মহরানা কবুল করেছি। এই হলো পাক পাঞ্জাতনের মা খাতুনে জান্নাত ফাতেমা। আমার মা ফাতেমা গো যখন অন্তিম শয্যায় পড়ে গেলেন, এবার মাওলা আলী আসছে ডাক দিয়া করে, ফাতেমা তুমি তো সাইয়্যিদাতুন নিসা, তুমি হলা সমস্ত জান্নাতি মহিলাদের সরদার। রে ফাতেমা মনে হইতেছে তুমি কিছু সময়ের মধ্যে রাহমাতুল্লিল আলামিনের মোলাকাত হবে, আমা রাহমাতুল্লিল আলামিনের দিদার লাভ করবে, মা খাদিজাতুল কুবরার দিদার হবে, আমার সালাতু সালামটা তুমি নবী কামলেওয়ালার কাছে দিবা। এবার মা খাতুনে জান্নাত ডাক দিয়া কয়, রে মাওলা আলী আমি তোমার সালাম দিব তা জানাইয়া দিব, কিন্তু আমার একটা ওসিয়ত হলো, আমার এমুক জায়গার মধ্যে একটা কাগজের টুকরা রয়েছে, জোরে কোন না, ওই এমুক জায়গার মধ্যে একটা কাগজের টুকরা রয়েছে, আমি যখন ইন্তেকাল করব, ইন্তেকালের পরে যখন তুমি আমার কাফন পড়াইবা, আমার কাফনের প্যাকেটের মধ্যে ওই টোকেনটা দিয়া দিবা। সুবহানাল্লাহ কইতেন না তো, আমার ওই টোকেনটা, আমার কাগজের কাগজের টোকেনটা আমার কাফনের মধ্যে দিবা, কিন্তু শর্ত হইলো তুমি পড়তে পারবা না। সুবহানাল্লাহ কর না, আরে বহুদিনের বহু জালা, বহুদিনের বহু জালা গাইছে আমার মৌ, বহুদিনের বহু জালা, বহুদিনের আল্লাহ।
দিনার বহ জাংলা বহ দিনার বহ জাংলা আমার রাখি মরসে নেই গোয়াসি এই আমার দয়াল নেই গোয়াসি এই বেনি রামবাহালাইয়া বহু দিনার বহু জাংলা বহু দিনার বহু জাংলা মার মহনিয়া পিপা শীত প্রাণে যখন পিপা শীত প্রাণে যখন হেরি এই দুই নয়া মহব্বত পিপা শীত প্রাণে যখন পিপা শীত প্রাণে যখন হেরি এই দুই নয়ংবাহ বৈশাখ রাত রে দেখি পুরনি এই মন রঙাল সখি গঙ্গা রেজবি নেই গঙ্গি এই বেনি রামাহালাইয়া দয়াল নেই গঙ্গি এই বেনি রামাহালাইয়া নারায়ে তাকবীর নারায়ে রিসালাত প্রধান অতিথির আগমন সকলে বলি আলহামদুলিল্লাহ সকলে বলি আলহামদুলিল্লাহ আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আপনারা খুশি না বেজা আওয়াজ দেন খুশি না বেজা যিনি এখন আয়েশা উপস্থিত হয়ে গেছে আসলে তিনার এই মহব্বত ভালোবাসা
অন্তরে যদি থাকে নবী খুশি মনে বেজা দিব, আওয়াজ খুশি না বেজা, নবী ওয়াজ রেজবি মাওলার খুশি মনে বেজা দিব, নবীর রেজবি মাওলার ওয়ারেস, রেজবি মাওলার একান্ত ব্যক্তিত্ব যিনি এই মাহফিলের মধ্যে এখন উপস্থিত হয়েছে, আর বিশেষ করে তিনার আওলাদ এই মাহফিলের মধ্যে আছে, তাহলে রেজবি মাওলার রুহানি ফয়েজ এই মাহফিলে আছে কি নাই, আওয়াজ আছে কি নাই? আমি যে কথা বলতে পারবো এরকম অনুভূতিও আমার ছিল না। আমি আয়েশা কয়েক কাপ রং চা খাইছি, আবার চা কইলেও কিন্তু বোঝা যায় আজকে সুন্নি আলেমদের মধ্যে বিরাট ঝামেলা। হ্যাঁ, মিডিয়া আছে, আবার এইভাবে ব্যতিক্রম করা ঠিক হবে না। তো এই আসলে গত রাত্রেও 3:30 বাজে আসছি বিজয়নগর থেকে, কিন্তু কথা যে বলবো আসলে সেরকম কোনো এবিলিটি আমার মধ্যে আমি অনুভূতি করি নাই, কিন্তু অবশ্যই রেজবি মাওলার যে ফয়েজ বরকত এই মাহফিলের মধ্যে আছে আমি ঢুকার পরেই বুঝতে পারছি। আমি যে কথাগুলি বলছি আসলে কি আপনাদের বোঝার কোনো অসুবিধা হয়েছে, কষ্ট হয়েছে? তো যাই হোক, আমার বাবা যান, বাবাজি আইসা গেছে, আমি আর সময় নষ্ট করব না, আমি আর সামনের দিকে যাচ্ছি না। আমার কথাটা হচ্ছে বর্তমানে আহলে বায়াতের সম্পর্ক, আহলে বায়াতের প্রেম, আহলে বায়াত কি সেটা আমাদেরকে প্রশ্ন করে সাধারণ মানুষদেরকে, যেই মিয়া তোমরা কই ফাইলা এই কথা, আহলে বায়াত পাক পাঞ্জাতন আসলে পাক পাঞ্জাতন কোরআনে আছে কি নাই? এখন পাইছেন তো কোরআনে আছে নি? এখন মা খাতুনের জান্নাতু কান্দে উম্মতের, কার উম্মতের মায়া? বাবার উম্মতের মায়া। এখন বলবো যেহেতু পিছা তিনি যে আসছে আসলে এই অবস্থানে বা এই অবস্থানা ওনার যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বড় বড় প্রোগ্রামে যে প্রোগ্রামের মধ্যে 2-4-5 হাজার লোক এমনিতেই থাকে, আপনারা জানেন কি জানেন না, আমাদের জানেন কি জানেন না, তো তিনি এখন আমাদের মধ্যে আসছে আসলে আমরা খুশি না বেজা, আমাদের খুশির কথা না কাদার কথা, তো খুশির কথা। তাহলে আমরা যারা দূর দূরান্তে আছি আমরাও এসে বৈশা যাই ঠিক না বেটি? আমি আপনাদের সামনে আর কথা বলছি না, যেহেতু বাবা আইসা গেছে আর কথা আমি বলি না, আমার কথা অসুবিধা হয়েছে, কষ্ট হইব, রাগ করছেন না তো, বদদুয়া দিয়েন না। তবে আমি আপনাদের এলাকারই সন্তান এই মুফতি রমজান আলী, রমজান আলী সাহেব অত্যন্ত পরিশ্রম করে এই শাহপুর রেজবিয়া দরবারে খেদমত দিচ্ছে। তো আসলে আমরা যারা রেজবিয়া দরবারে আছি আমাদের ভেদাভেদ না রেখে আমরা আমাদের ইমামকে, যারা তরিকতের, যারা তরিকতে বায়াত গ্রহণ করেছেন, আপনার পীর মসজিদ হচ্ছে আপনার ইমাম, ঠিক না বেটি? আওয়াজ দেন ঠিক না বেটি? আমি বলবো যারা রেজবি মাওলাকে মানেন, জানেন, মহব্বত করেন, অবশ্যই রেজবি মাওলার মুরিদ সিলসিলার যারা আছে তাদেরকে কি করতে হবে, মহব্বত করতে হবে, হবে কি হবে না? তো এই শাহপুর রেজবিয়া দরবার নামটা তো রেজবিয়া দরবার, ঠিক না বেটি? তাইলে আসলে সে মুফতি, মুফতি সাহেব আসলে বয়সও কম, যদিও মুফতি হয়েছে আল্লাহ তাকে ইলেমের মাধ্যমে তারা মুফতি বানাইছে, কিন্তু বয়স তো কম, এই কম বয়সে হয়তোবা এই দরবার পরিচালনা করতে যে কি শ্রম লাগে আর কি মেধা লাগে, আসলে যারা পীর হইছে আমরা মনে করি যে পিসাবরা বুঝি বয়ে বয়ে এমনি খায় না, পিসাবরা এক তো তরিকতের সবকে সময় কাটে, দ্বিতীয়ত তাদের মুরিদ তাদের অবস্থান ঠিক রাখতে গিয়া 24 আওয়ার 24টা ঘন্টাই তাদের মাথা কাজ করে, ঠিক না বেটি? হয়তোবা তার কথাবার্তার মধ্যে ভুলও হতে পারে, সেটা অবশ্যই দরবারের লোক হিসেবে মেনে নিতে হবে, ঠিক না বেটি? ক্ষমাগুণ আছে কি নাই, আওয়াজ দেবেন আছে কি নাই, সেই ক্ষমাগুণ আমাদের থাকতে হবে। আর আমাদের পীর মসজিদ আমাদের কবরে যাইতে পারে কি পারে না? পারে কি পারে না? ইদানিং আমরা কই আমরা বিশ্বাস কবরে যাইব, কিন্তু ইদানিং আমার ভাইসাবরাও শুরু করছে কমনি, 1 মিনিট ব্রাহ্মণ বাইরা থেকে একটা কিতাব বাহির হয়েছে মাওলানা মুফতি নুরুল্লাহ সাহেব, কিতাবের নাম হলো মাশায়েখে চিশতি, মাশায়েখে
খেয়াল রাখেন, কিতাবের নাম কি? মাশায়েখের চিস, মানে চিস্তিয়া তরিকার মাশায়েখগণ। এর মধ্যে হাজা উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা, বলুন তো কার পিশাব? আওয়াজ দেন। আসলে আমরা তরিকা চিস্তিয়া, খাজা মঈনুদ্দিন চিস্তি আজমিরি সাজ্জাদি রাদিয়াল্লাহু তাআলা, যিনি বায়াত গ্রহণ করেছেন উসমান হারুনির কদর। সুবহানাল্লাহ। তিনি কিতাবের মধ্যে লিখতেছে উসমান হারুনির এক মুরিদ ইন্তেকাল করছে, ইন্তেকাল করার পরে আমার খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা সহ পীর ভাই মল্লে পীর ভাইয়ের জানাজা যা কি জানো তাও তো যায় কি যায় না, তো পীর ভাইয়ের জানাজার মধ্যে গেছে, তো গেছে যে আমার খাজা গরিবে নওয়াজ আজমিরি সানজারি তিনিও জানাজার মধ্যে গেছে। তিনি খাজা গরিবে নওয়াজের রেফারেন্স দিয়ে বলতেছে যে ওই পীর ভাইরে কবরস্থ করার পরে কিছু দূরে আইসা খাজা গরিবি নেওয়াজ আজমিরি সানজারি দেখতেছে তার কবরের মধ্যে আজাবের ফেরেশতা আইছে। কি আইছে? ফেরেশতা আইছে। এমন অবস্থায় তার কবরের মধ্যে হাজা উসমান হারুনি গিয়ে উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহু আকবার কইতেন না? নবী হাজির নাজির তো দূরের কথা, নবী হাজির নাজিরের দরকার নাই। কিছু কিছু বিয়া দোপরা কয় নবী কবর হ দেখবো, কেমনে দেখবো? শুরু করে দিব মদিনার থেকে শুরু করে দিব, কিন্তু উপস্থিত করাই তো না। এটার এরা কি আকিদার ব্যাপার? আকিদার কি? এই ধরনের আকিদা যারা এরা কি মুমেন আসেন? তারাই আবার কইতেছে নবী রে শুরু করে দেখা দিব, আর মুরিদের কবরে উসমান হারুনি গেছে। হুদা গেছে ওই না, গিয়া ডাক দিয়া কইছে এক ফেরেশতা সিনোস হে কেডা, হে আমি উসমান হারুনির লোক। সুবহানাল্লাহ কইতেন না? এটা একটা লেটেস্ট খবর, ঠিক না বেটি? একটু মজার খবর। আমরা না কই আমরা কবর রেজমি মাওলা আইব, এ আইব, হে আইব, আমাদের আকাইদের দোষ হইতে পারে, কিন্তু তারার বড় হুজুর কিতাবের মধ্যে লেখছে যে উসমান হারুনি কবরের মধ্যে গেছে গিয়া ফেরেশতারা ডাকি দিছে এক ফেরেশতা এ আমার লোক। সুবহানাল্লাহ। আসলে সত্য কথা, যদিও এই এই এটা একটা আতরের শিশি, আতরের শিশি উলার লোকে আমার ঝগড়া আছে, বিভেদ আছে, মতানৈক্য আছে, কিন্তু শিশিটা কি না কিন্তু আমার শত্রুর, কিন্তু আতরের গ্রামটা কিন্তু আমার কাছে আইছে, ঠিক না বেটি? আওয়াজ দেন, ঠিক না বেটি? সত্য যেই জিনিস, এই জিনিস কখনো গোপন থাকে না। তাদের লেখা কিতাবের নাম মাশায়েখে চিস, উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা তিনার জীবনী লিখতে গিয়ে তিনি এই কথাটা লিখছে। আল্লাহ আমাদেরকে এই ওলিয়াল্লাহদের ছায়া তলে থাকার তৌফিক দেখ। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এ পর্যায়ে যিনি আপনাদের মধ্যে আসছে, এত বড় হাস্তি, আর বাবার বাড়িতে যে উরুস মাহফিল আমি একবার গেছিলাম, আমি বলছে কিন্তু এই জায়গার মধ্যে গিয়ে দিই হাজার হাজার কারবার, দরবার হইতে গেলে কারবার লাগে, লাগে কি লাগে না? আওয়াজ তো লাগেনি। আজকে কিন্তু কারবারের একটা ইহামো কিছু পাইছি, তাহলে বোঝা গেল রেজবি বাবার নজর আছে। এখন রেজবি বাবার নজরে যারা পড়ছেন, এই মানুষটির কবরে রেজবি মালো যাইতো ভারী মন পারে কি পারে না? আমাদের আকাই হচ্ছে, বিশ্বাস হচ্ছে আমাদের কবরে আমাদের আপন আপন পীর মুর্শিদ যাবে, ঠিক না বেটি? আল্লাহ আমাদের কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।